উপনিষদ হল ভারতীয় মনীষার অন্যতম প্রকাশ। এর বাণী চিরন্তন, আবেদন শাশ্বত, কালের প্রবাহে এর কোনো ক্ষয় নেই, লয় নেই। উপনিষদ কোনো গল্পের বই নয়, বৈদিক সাহিত্যের শেষ অংশ, সুগভীর তত্ত্বোপলব্ধির সংগ্রহ। আজ শোনাব কৌশিতকী উপনিষদের ব্রহ্মলোক বর্ণন থেকে গল্পাকারে সনত ভট্টাচার্যের লেখা আরুণি ও শ্বেতকেতু গল্পটি, পাঠে শান্তিনাথ কুণ্ডু। গঙ্গাপুত্র চিত্র একটি যজ্ঞ করবেন বলে মনস্থির করলেন। সেই যজ্ঞে পৌরোহিত্য করার জন্য আরুণিকে আমন্ত্রণ জানালেন। আরুণি তার ছেলে শ্বেতকেতুকে সেই যজ্ঞ পরিচালনা করতে বললেন। বাবার কথা মতো শ্বেতকেতু গেলেন চিত্রের কাছে। চিত্র শ্বেতকেতুর কাছে জানতে চাইলেন, বলতে পারো তুমি এই লোকে এমন কোনো গোপন জায়গা আছে অথবা অন্য কোনো গোপন পথ আছে যে স্থানে বা যে পথে আমাকে স্থাপন করতে পারো? শ্বেতকেতু নীরব রইলেন, কারণ এই প্রশ্নের উত্তর জানা ছিল না। অনেক চিন্তা ভাবনা করে তিনি গঙ্গাপুত্র চিত্রকে বললেন, এর উত্তর আমার জানা নেই, আমি আমার বাবার কাছ থেকে জেনে আসব, তিনি আমার আচার্য। এ কথা বলে শ্বেতকেতু গেলেন তার বাবার কাছে। বাবার কাছে জানতে চাইলেন গঙ্গাপুত্র চিত্রের প্রশ্নের উত্তর। বাবা, আমি চিত্রের প্রশ্নের উত্তরে কি বলবো? আরুণি বললেন, এ বিষয়ে আমারও কিছু জানা নেই, আমি চিত্রের যজ্ঞে যোগ দেব। সেখানে গিয়ে বেদের যে অংশে এই বিষয়ের ব্যাখ্যা রয়েছে সেই অংশটি পড়ে শোনাব, চলো আমরা দুজনেই যাই। আরুণি হোমের কাঠ হাতে নিয়ে চিত্রের কাছে গেলেন, বললেন, আমি আপনার সাহায্যেই আপনার প্রশ্নের উত্তর জানতে চাই। গঙ্গাপুত্র চিত্র তখন বললেন, হে গৌতম, তুমি অভিমান বোধ করবে না, তুমি শ্রদ্ধেয় ও পূজনীয় ব্রহ্মতুল্য, তোমাকে এই বিষয়ে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। চিত্র শুরু করলেন, যারা এই লোক থেকে বিদায় নেয় তারা সবাই চন্দ্রলোকে যায়, চন্দ্র শুক্লপক্ষে তাদের উপস্থিতিতে আনন্দ লাভ করেন, কিন্তু কৃষ্ণপক্ষে আনন্দ লাভ করেন না, তাই তারা আনন্দদান থেকে বিরত থাকেন। স্বর্গলোকের দ্বারি চন্দ্র, যে বা যারা চন্দ্রলোকে থাকতে অস্বীকার করবে তাকে বা তাদেরকে চন্দ্র পাঠিয়ে দেন উচ্চলোকে, অর্থাৎ ব্রহ্মলোকে। যে বা যারা ব্রহ্মলোকে থাকতে অস্বীকার করে তাকে চন্দ্র পাঠিয়ে দেন এই লোকে, বৃষ্টির মতো বর্ষণ করে। যে যার নিজের কর্ম অনুযায়ী এবং জ্ঞান অনুযায়ী কীট পতঙ্গ মাছি পাখি বাঘ সিংহ ও মানুষের দেহ ধারণ করে এই লোকে পুনরায় জন্ম নেয়। জন্মগ্রহণ করার পর যদি প্রশ্ন করা হয়, তুমি কে, কি তোমার পরিচয়, সে উত্তর দেয়, উজ্জ্বল চন্দ্র থেকে দেবতারা আমাকে এই লোকে পুনরায় পাঠিয়েছেন জন্মগ্রহণ করার জন্য। মানব দেহ ধারণ করে ব্রহ্মজ্ঞান ও তার প্রতিকূল জ্ঞান লাভ করার জন্যই জন্ম নিয়েছি, আমার বয়স বাবার বয়সেরই মতো। হে দেবতাগণ, আমি যাতে অমরত্ব লাভ করতে পারি সেজন্য আমার জীবনকে আপনারা পালন ও পোষণ করুন, সত্য ও তপস্যার দ্বারা আমি ঋতুজাত, আমার পরিচয়, আমি তো তুমি, কারণ চন্দ্রাদি সবাই ব্রহ্মাত্মা। প্রথমে তিনি যান অগ্নিলোকে,
তারপর এক এক করে বায়ুলোকে, সূর্যলোকে, বরুণলোকে, ইন্দ্রলোকে, প্রজাপতিলোকে এবং সব শেষে ব্রহ্মলোকে হাজির হন। এই ব্রহ্মলোকের অন্য নাম হ্রদ বিজরা, যাকে দেখা মাত্র জরা দূর হয়। নদী ইলা বা ধরিত্রী রূপ গাছ শালজ্জনগর, কারণ এখানে রয়েছে শাল গাছের সমান ধনুকের গুণের মতো উপদ্বীপ, আছে জলাশয় এবং অপরাজিত নামে মন্দির। সেই মন্দিরের দ্বাররক্ষক ইন্দ্র ও প্রজাপতি। সেখানে রয়েছে বিভু নামে সভাগৃহ, বিচক্ষণা নামে বেদী, আমিতৌজা নামে পালঙ্ক, মানসী নামে ব্রহ্মের সঙ্গিনী ও চাক্ষুষী নামে তার প্রতিমূর্তি বা প্রতিরূপা। তারা দুজনেই প্রাণীদেরকে ফুলের মতো চয়ন বা সংগ্রহ করেন। জগৎমাতা শ্রুতি বৃত্তিসমূহকে বা প্রবৃত্তিসমূহকে আগলে রাখেন। বিদ্বান বা জ্ঞানী মানুষ ব্রহ্মলোকে গেলে স্বয়ং ব্রহ্ম সহচরীদের বলেন, যথাযোগ্য মর্যাদা সহকারে তাকে সাদর অভ্যর্থনা জানাও। তিনি বিজরা নদী পেরিয়ে এসেছেন, তাই জরা স্পর্শ করবে না তাকে। 500 অপ্সরা তাকে অভ্যর্থনা জানাতে আসেন। 100 জনের হাতে থাকে প্রসাধন সামগ্রী, 100 জনের হাতে বস্ত্র, 100 জনের হাতে ফলমূল, 100 জনের হাতে অঞ্জন এবং অবশিষ্ট 100 জনের হাতে মালা। তারা সবাই মিলে তাকে ব্রহ্মের অলঙ্কারে সাজিয়ে দেন। ব্রহ্মবিদ তারপর সেই সাজে ব্রহ্মের কাছে এগিয়ে যান। আর নামে একটি হ্রদের কাছে পৌঁছান, মনের সাহায্যে সেই হ্রদ পেরিয়ে যান। যারা ব্রহ্মবিদ নন তারা ওই হ্রদ পেরোতে গেলেই ডুবে যাবেন। বিজরা নামে আরো একটি নদীও তিনি মনের সাহায্যে পেরিয়ে যান, সেখানেই তিনি বিসর্জন দেন ইহজীবনের পাপ পুণ্য। তার প্রিয় যারা তারা নেন পুণ্য, শত্রুরা নেন পাপ। রথের আরোহী যিনি, তিনি যেমন রথের চাকাগুলো দেখেন তেমনি তিনি দিন রাত্রি পাপ পুণ্য পর্যবেক্ষণ করেন। সেই ব্রহ্মবিদ পাপ পুণ্য থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি কামনার দাস নন, তিনি স্থির চিত্তে এগিয়ে চলেছেন ব্রহ্মের দিকে। তিনি ইলা নামক গাছের কাছে যখন গেলেন তার মধ্যে প্রবেশ করল ব্রহ্মগন্ধ। তিনি যখন শালজ্জনগরে গেলেন তার মধ্যে ঢুকল ব্রহ্মরস। অপরাজিত নামে এক মন্দিরের কাছে যেতেই তার মধ্যে ঢুকল ব্রহ্মতেজ। তিনি যখন সেই অপরাজিত নামে মন্দিরের দ্বাররক্ষক ইন্দ্র ও প্রজাপতির কাছে গেলেন তখন তার থেকে দূরে সরে গেলেন। তারপর তিনি গেলেন বিভু নামের সভাগৃহে, তার মধ্যে তখন প্রবেশ করল ব্রহ্মযশ। তারপর তিনি গেলেন সভার মাঝে থাকা বেদীর কাছে, যে বেদীর নাম বিচক্ষণা। বিরাট ও রথন্তর নামে দুই সাম, তার সামনের দুপা। শৈত্য ও নৌধস নামে দুই সাম, তার পেছনের দুপা। বৈরূপ ও বৈরাজ নামে দুটি সাম, তার উত্তর ও দক্ষিণ প্রান্ত। এবং সাক্ষর ও রৈবত নামে দুটি সাম, পূর্ব ও পশ্চিম প্রান্ত। বিচক্ষণা নামের বেদী প্রজ্ঞার প্রতীক, যার সাহায্যে আমাদের সম্যক বা সম্পূর্ণ দর্শন হয়। এবার তিনি গেলেন অমিতৌজা নামে পালঙ্কের পাশে, সেটি হল প্রাণ। তার সামনের পা দুটো ভূত ও ভবিষ্যৎ, পেছনের দুটো পা শ্রী ও পৃথিবী। বিরাট ও রথন্তর নামে দুটি সাম, তার মাথা ও সামনের দুপা। ঋক ও সাম তার পূর্ব পশ্চিমে দীর্ঘ পট্টিকা, যজু তার উত্তর দক্ষিণে বাঁকা পট্টিকা, চাঁদের কিরণ তার শয্যা, সামগান তার চাদর,
শ্রী তার বালিশ, তার উপরে বসে আছেন ব্রহ্ম। তত্ত্ববিদ অমিতৌজা নামক পালঙ্কে প্রথম এক পায়ে আরোহণ করতেই ব্রহ্ম জানতে চাইলেন, তুমি কে? ব্রহ্মবিদ উত্তরে বললেন, আমি অনন্তকাল, কারণ থেকে উৎপন্ন জ্যোতি। আমি পুরো বছরের তেজ, অতীতের প্রকৃত কারণ হেতু চেতন ও অচেতন যাবতীয় বস্তু তথা সর্বভূতের আত্মা। তুমিও আত্মা, তুমি যে আমিও সেই। ব্রহ্ম বললেন, আমি কে? আপনি সত্যম, ব্রহ্মবিদ উত্তর দিলেন। সত্য কি? ব্রহ্ম জানতে চাইলেন। দেবতা এবং প্রাণী থেকে যা আলাদা তাই সত্য, এবং যা দেবতা ও প্রাণ তা তম, দুই মিলিয়ে সত্যম, ব্রহ্মবিদ বললেন। ব্রহ্ম বললেন, যিনি এসব জানেন তিনি ব্রহ্মের, ব্রহ্মতে ব্যাপ্তি যে জয়ের তা তিনি লাভ করেন। আর উনি ও শ্বেতকেতু গভীর মনোযোগ সহকারে সব তত্ত্ব কথা শুনলেন, প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন। এখানেই শেষ হলো। কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।